If you teach your children three arts and you avoid the fourth art, the religion, নৈতিকতা মূল্যবোধ যদি শিক্ষা না দেন তাহলে by default পঞ্চম আর আপনার ঘাড়ে চেপে বসবে সেটা হচ্ছে the rascality সেটাই হচ্ছে বর্বরতা একটা নষ্ট ভ্রষ্ট প্রজন্ম আমাদের ঘাড়ে চেপে বসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাংলাদেশী মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে উইসমা এমসিএ এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত আজকে ইফতার প্রোগ্রাম 2024 এ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আল তাইয়িব আল মুবারক আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে উইসমা এমসিএ এর গ্র্যান্ড বলরুমে কিছু দিনী কথা শুনবার জন্য একত্রিত করেছেন আমরা পড়ে নেছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়ার পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা স্টুডেন্ট কিছু বোনেরাও এসেছে আমি দেখতে পাচ্ছি কচিকাঁচা সোনা মনিরা যারা এসেছে প্রেস মিডিয়া সাংবাদিক ভলান্টিয়ার্স আমি সবাইকে পবিত্র রমাদানুল মুবারাকের শুভেচ্ছা জানাচ্ছি রমাদান করিম রমাদান মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন সম্মানিত ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক দিন পরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল আল্লাহ শুকরিয়া এবং বছর ঘুরেই আবার রমাদান চলে আসলো 1445 এর এই হিজরির রমাদান গত বছর যে রমাদান আমরা কাটালাম আবার এই রমাদান পেলাম আমাদের কি মনে হয় যে এক বছর চলে গিয়েছে হ্যাঁ মনে হয় যে কয়েক মাসের ব্যবধান ঠিক কি না আল্লাহ শুকরিয়া যে আমরা আবারও রমাদান পেয়েছি আজকে যে টপিকটা আমি চুজ করেছি আলোচনা করবার জন্য টপিকটার নাম হচ্ছে ফিতরাতুল্লাহ বা আল্লাহর ফিতরাত আল্লাহর দেয়া আমাদের জন্য ফিতরাত ফিতরাত শব্দটা আজকে প্রথম শুনলেন এরকম কেউ আছেন নাকি এখানে নাকি আগেও শুনছেন ফিতরাত বা ফিতরাতুল্লাহ শব্দটা কি শুনেছেন আপনারা অনেকেই শুনেছেন ফিতরাত মানে হচ্ছে দা ইননেইট নেচার অফ হিউম্যান বিং মানুষের যে ইননেইট নেচার যেই নেচার যেই স্বভাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন এটাকে বলে ফিতরাত এই ফিতরাতের গুরুত্ব কি ফিতরাত সংরক্ষণের যে গুরুত্ব এবং এই আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংসের যে নানা শয়তানি এজেন্ডা গোটা বিশ্বব্যাপী এখন হাতছানি দিচ্ছে এটা নিয়ে আলোচনা করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কি এগুলো আলোকপাত করব ইনশাআল্লাহ باذنিল্লাহ সম্মানিত শুধু আমি শুরুতে সূরাতুর রোমের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছে যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা লা তাবদীলা লিখলকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়ালামুন আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা আল্লাহর ফিতরাত বা আল্লাহর প্রকৃতিকে অনুসরণ করো যেই প্রকৃতির উপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন লা তাবদীলা লিখলকিল্লাহ জেনে রেখো আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্ধন কোনো বিকৃতি নেই যালিকা দ্বীনুল কাইয়িম এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন কিন্তু অনেক মানুষ এটা জানে না এই হচ্ছে ফিতরাতুল্লাহ সংক্রান্ত সূরাতুর রোমের 30 নম্বর আয়াত এবার আমি এটার ব্যাখ্যার দিকে যাচ্ছি তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি আকৃতির যেন কোনো বিকৃতি না করি কোনো পরিবর্তন না করি কোনো পরিবর্ধন না করি অর্ডারটা কার সবাই আওয়াজ করে বলবেন আদেশটা কার আল্লাহ বললেন ফিতরাতের অনুসরণ করো
এবং আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করো না পরিবর্তন করো না বিকৃতি করো না এখন ফিতরাত মানে কি হোয়াট ইজ ফিতরাত হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত সম্মানিত শুধু ফিতরাত মানে হচ্ছে ইসলাম আওয়াজ করে বলুন ফিতরাত মানে কি ইসলাম পৃথিবীর প্রতিটা মানুষ ফিতরাতের উপর জন্মায় মানে ইসলামের উপর জন্মায় কিসের উপর জন্মায় সহিহ বুখারীর একটা হাদিস শোনায় বিষ্ণু ঈসা ইসলাম ইরশাদ করছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরাত তথা ইসলামের উপর জন্মায় পরবর্তীতে তাদের ওই সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায় নয় নাসারা বানায় নয় অগ্নি উপাসক বানায় কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর ফিতরাতের উপর ইসলামের উপর আজকে আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে ঠিক কিনা কথা বলেন কি হয়ে জন্মেছে আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে ঠিক কিনা আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো মুসলিম হয়ে জন্মায় পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায় বাবা মা তাকে বৌদ্ধ বানায় বাবা মা তাকে নাস্তিক বানায় বাবা মা তাকে হিন্দু বানায় কিন্তু জন্মেছে কিসের উপর ফিতরাতের উপর অর্থাৎ ইসলামের উপর তাহলে সম্মানিত শুধু বিষ্ণু ঈসা ইসলামের এই হাদিস থেকে সহিহ বুখারীর বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মায় পরবর্তীতে পরিবেশ শয়তানের ওয়াসওয়াসা মা বাবার ইনস্ট্রাকশন এনভায়রনমেন্ট সার্কামস্ট্যান্সেস এগুলো তাকে অন্য ধর্মে ট্রান্সফার করে কিন্তু বেসিকলি হিজ এ মুসলিম বেসিকলি সে কি একজন মুসলিম তাহলে ফিতরাতের প্রথম অর্থ আমরা পেয়ে গেলাম ফিতরাতের প্রথম অর্থ হচ্ছে ইসলাম আওয়াজ করে বলতে হবে ফিতরাতের প্রথম অর্থ কি ইসলাম সব সন্তান নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় তো ফিতরাত অর্থ যে ইসলাম এটা এমন ইসলাম যেটা মানুষের স্বভাবজাত ধর্ম স্বভাবজাত বৈশিষ্ট্য এবং ইসলামের সবকিছু প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল আলহামদুলিল্লাহ ইসলামের যত বিধান যত আহকাম যত রুলস এন্ড রুলিংস আছে কোডিংস আছে রেগুলেশনস আছে সব এটা পরিবেশ সম্মত এটা জীবন সম্মত এটা রুচি সম্মত ইসলামের কোন বিধান আপনার রুচির সাথে কন্ট্রাডিক্ট করবে না সুবহানাল্লাহ পড়বেন না কি চমৎকার ধর্ম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক ফিরিস্তি দিতে পারবো অন্যান্য ধর্মের ওইদিকে আমি যেতে চাই না কোনো ধর্মকে আমি ছোট করতে চাই না অন্যান্য অনেক ধর্মের অনেক বিধান আছে যেটা আমাদের আকলে ধরে না আমার রুচির সাথে যায় না এটা আমাদের স্বভাবজাত ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যায় না কিন্তু ইসলামের এমন কোন বৈশিষ্ট্য কি আছে যেটা আমাদের রুচির সাথে মেলে না এরকম আছে একটাও নাই সুবহানাল্লাহ তো এজন্য যার ফিতরাত নষ্ট হয়নি সে স্বাভাবিকভাবেই ইসলামের প্রতি আকৃষ্ট হবে আই রিপিট যে তার ফিতরাকে প্রিজার্ভ রেখেছে সে বাই ডিফল্ট ইসলামের প্রতি আকৃষ্ট হবে তার ভালো লাগবেই এর কারণ এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি এটাকে বলে আলামুদ দুনিয়া দুনিয়ার জীবন এরপরে আমরা যাব মৃত্যুর পরে আলামু আল বারজাখ বারজাখের জগৎ এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আলামুল আরওয়াহ রুহের জগতে রুহের জগতের কিছু আমরা মনে করতে পারি না কিন্তু সেই জগতে আমরা ছিলাম তো রুহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সের হল রুমে আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম বিশাল কনফারেন্স হল আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠ থেকে ওজুত লক্ষ নিজুত কোটি কোটি রূহ বের হয়ে নিচে পড়লো আলোর মতো করে কোটি কোটি রূহ বের হয়ে পড়লো তো ওই রূহগুলোর মধ্যে আমাদের রূহ ছিল আমরাও ছিলাম তো সেখানে আল্লাহ তাআলা আমাদের একটা কভেনেন্ট নিয়েছেন একটা এগ্রিমেন্ট একটা স্বীকৃতি সেটা কি আল্লাহ তাআলা সেই রূহের জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা কি বলেছিলাম ক্বালু বালা ওয়া শাহিদনা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাদের রব এবং আমরা সাক্ষী দিলাম এবং আমরা সাক্ষী দিলাম তো ওই যে রুহের জগতে আমরা যে আল্লাহকে কভেনেন্ট দিয়েছি ওয়াদা দিয়েছি ওই ওয়াদার কারণে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের বড্ড চেনা চেনা লাগে আপন আপন লাগে সুবহানাল্লাহ পড়ো অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি ধর্ম কি কথা বলেন আর হিন্দু কি পরিমাণে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্স করি না কি পরিমাণে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে শাহাদা পড়ে ফেলছে এটার কোনো হিসাব নাই দেশে বিদেশে এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে
ইসলামের বিধানগুলো তার বড় আপন লাগে ওই যে রূহের জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম আল্লাহু আকবার কোটি কোটি রূহের সামনে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম ক্বালু বালা হ্যাঁ আপনি আমাদের রব ওয়াশাহিদ না আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব সেই রূহের জগতের এগ্রিমেন্টের কারণে এই দুনিয়াতে ইসলাম আমাদের চেনা চেনা লাগে এজন্য আমাদের কাজ হচ্ছে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে ইসলামের বিউটিকে নন মুসলিমদের কাছে তুলে ধরা কিন্তু ওই সময় তো আমাদের নাই আমাদের তো বাহাস করা লাগবে কি করা লাগবে বাহাস একের সাথে অপরের বাহাস একের সাথে অপরের দ্বন্দ্ব ডিফারেন্সেস কন্ট্রোভার্সি এগুলো নিয়ে আমরা ব্যস্ত কিন্তু আমরা যদি প্রকৃত দ্য স্পিরিট অফ ইসলাম দ্য ট্রু এসেন্স অফ ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম সব মুসলমান হয়ে যেত পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে সুন্দর সুন্দর লিফলেট নিয়ে বসে থাকে জেসাস ক্রাইস্টের জীবনী নিয়ে বসে থাকে ওদেরকে এটা গিফট করে ওদের প্রশ্নের উত্তর দেয় দু চার মিনিট দাওয়া দিয়ে কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা শাহাদা পড়ে ফেলে সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে আপন লাগে সেই রুহের জগতে সেই এগ্রিমেন্টের কারণে তাহলে ফিতরাতের এক নম্বর অর্থ হচ্ছে ইসলাম আওয়াজ করে বলুন তো ফিতরাত মানে কি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রতিটি নবজাতক অল দ্য নিউ বর্ন বেবি তারা ইসলামের উপর জন্মায় পরে তাদের ধর্ম চেঞ্জ হয় ফিতরাতের দুই নাম্বার অর্থ হচ্ছে আরবিতে বলে আল কাবিলিয়া মানে যোগ্যতা কিসের যোগ্যতা স্রষ্টাকে চেনার যোগ্যতা স্রষ্টার বিধান মেনে চলার যোগ্যতা এই যোগ্যতা প্রতিটা মানুষকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের এই যোগ্যতা আছে ইভেন আফ্রিকার জঙ্গলে আমাজনের ভিতরেও যে নৃগোষ্ঠীগুলো থাকে যে ট্রাইবস গুলো থাকে তারাও চিন্তা করলে স্রষ্টাকে চিনে যাবে তারা যদি আকাশের দিকে তাকায় তারা যদি বহতা নদীর দিকে তাকায় তারা যদি বৃষ্টির মাঝখানে যে থান্ডার স্টর্ম বিজলির দিকে তাকায় তারা যদি বাতাসের এই যে ঝিরিঝিরি শব্দ এগুলোর দিকে তাকায় তার মন তার ফিতরাত তার সেই রুহের জগতের কভেনেন্ট তার মধ্যে একটা টিউনিং করবে যে একজন না একজন থাকা চাই এই কন্ট্রোলার একজন নিয়ন্ত্রক একজন মহা ব্যবস্থাপক এই মহাবিশ্বে একজন থাকতেই হবে ঠিক কিনা তার মন তাকে সায় দেয় তাহলে ফিতরাতের এক নম্বর অর্থ হচ্ছে ইসলাম আমরা সবাই ইসলামের উপর জন্মেছি ফিতরাতের দুই নম্বর অর্থ হচ্ছে আল কাবিলিয়া বা যোগ্যতা স্রষ্টাকে চেনার যোগ্যতা প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছে তাহলে ফিতরাতের অর্থ মোটামুটি ক্লিয়ার না সবার কাছে এক নম্বর অর্থ কি সবাই বলুন ইসলাম দুই নাম্বার যোগ্যতা কাকে চেনার যোগ্যতা আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি কমপ্লিট সারেন্ডার এটা হচ্ছে ফিতরাতের দাবি দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে বায়ে না কমপ্লিট সারেন্ডার এই যে আমরা নামাজে দাঁড়াই পৃথিবীর সব ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহু আকবার নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলাম ঠিক কিনা আমরা যখন রোজা রাখি ঘরের ভেতরে যখন একা থাকি পৃথিবীর কেউ দেখে না তৃষ্ণায় গলা ফেটে যায় তারপরে এক ঢোক পানি খাই দিস ইজ ফিতরাত ইজহার আর রেদা পরে লাব্বাইক লাব্বাইক বলে আরাফাতের ময়দানে কাঁদি এক সত্তাকে ডাকি তিনি কে দিস ইজ ফিতরাত তাহলে নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি সুনান ইবনে মাজার একটা হাদিস শোনাই রাসূল সাল্লাল্লাহু এক সাহাবাকে বললেন ইদা খাজতা মাদজাআকা আও আওয়াইতা ইলা ফিরাশিক ফাকুল এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাও তখন একটা দোয়া পড়বে আমরা তো শুধু একটা দোয়াই পড়ি বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া এটা পড়েন আপনারা না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এই একটা দোয়াই পড়ি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন ওই সাহাবীকে বিশ্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিক তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবা তুমি এই দোয়াটা পড়বা দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নি আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা পড়েন আপনারা এটা পড়েন অনেকে বলে হুজুর শুনেই তো নাই কোনোদিন পড়বো কিভাবে এই যে আজকে আলোচনা করলাম এটা রেকর্ডে থাকবে আপনারা শুনে মুখস্থ করে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা দোয়াটা দেখেন কত চমৎকার কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন সঁপে দিবেন দেখেন রাসূল বলেন তুমি এটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আসলামতু ওয়াজহি ইলাইক আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম
وفوضت امري اليك الله আমি আমার সব কাজকে আপনার কাছে সুপর্দ করলাম والجأت ظهري اليك الله আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম সুবহানাল্লাহ পড়বেন না আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সঁপে দিলাম আল্লাহ আমার পিঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সেই রাসূলের প্রতি আমি ঈমান আনলাম আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রি বেলা ফা ইন মিত্তা ওই মিন লাইলাতিকা ওই রাতে যদি তুমি মারা যাও মিত্তা আলাল ফিত্রা তুমি ফিত্রাতের উপর মৃত্যুবরণ করবে ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খাইরান কাসীরা আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে সুবহানাল্লাহ তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ওই রাতে ফিত্রাতের উপর মারা যাবে ফিত্রাতের প্রথম অর্থ কি বলছিলাম সবাই বলতে হবে কি বলছিলাম তাহলে এই দোয়া পড়ে রাতে মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে ঠিক কি না তাহলে ফিত্রাত হোয়াট ইজ দা এসেন্স অফ ফিত্রাত মোটামুটি বুঝে আসতেছে না আপনাদের টপিকটা একটু নরম হয়ে আসছে না আচ্ছা আরো নরম করে দিচ্ছি আপনাদের কাছে এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো তাই ফিত্রাত সহজ হয়ে গেছে না সহজ হয়েছে এই পৃথিবীতে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিত্রাত আওয়াজ করে বলুন তো তাই কি ফিত্রাত মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন ঊর্ধ্বজগতের ভ্রমণে গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বোতল দেয়া হলো কয়টা বোতল এক বোতলে দুধ আরেক বোতলে মদ আওয়াজ করে বলেন এক বোতলে সবাই বলে নাই আওয়াজ করে বলুন তো এক বোতলে আরেক বোতলে একসাথে বলুন এক বোতলে আরেক বোতলে উচিত বি ইনা আইন রাসূল বললেন আমাকে দুটো বোতল দেয়া হলো ফি আহাদিহিমা লাবান একটাই দুধ ও ফিল আখারি খামর আরেকটাই ওয়াইন মানে মদ এটা দিয়ে জিব্রাইল আমাকে বলল ফাকিল আলী খুজ আইয়াহুমা শাইতা নবী হে যেটা ভালো লাগে নেন অপশন দিয়ে দিল চুজ করেন কোনটা নেবেন দুধ না মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআখাযতু লাবানা ফাশারিবতু আমি দুধের বোতল নিলাম এবং সেটা পান করলাম ফাকালা হুদিতাল ফিত্রাহ আসছে ফিত্রাত এবার জিব্রাইল সাল্লাম বললেন ইউ আর গাইডেড টু দা ফিত্রাহ আপনি ফিত্রাতটাই গ্রহণ করেছেন আল্লাহু আকবার আরেক বর্ণনায় এসেছে আও আসাবতাল ফিত্রাহ ইউ হ্যাভ টেকেন দা রাইট পাথ ইউ আর অন দা ট্র্যাক অফ ফিত্রাহ নবী নবী হে আপনি ফিত্রাটা গ্রহণ করেছেন সঠিকটা নিয়েছেন আমা ইন্নাকা লাও আখাযতাল খামরা দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন গাওয়াত উম্মাতুক আপনার পুরো উম্মা ভ্রষ্ট হয়ে যেত মিসগাইডেড হয়ে যেত এবার বলেন মদের বোতল দুধের বোতল কল্যাণকর কোনটা স্বাভাবিক কোনটা ভালো কোনটা হেলদি ডায়েটরি কোনটা তাহলে ফিত্রা কাকে বলে বুঝে গেছেন টপিকটা নরম হইতেছে নরম হচ্ছে সহজ হচ্ছে তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর যেটা ভালো যেটা রুচিসম্মত সেটাই ফিত্রা সেটাই কি আচ্ছা আরো সহজ করি ফিত্রাতের কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এক হাদিসে বলেছেন পাঁচটা আরেক হাদিসে দশটা কি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসুন মিনাল ফিত্রা পাঁচটা জিনিস আছে যেটা ফিত্রাতের অন্তর্ভুক্ত কি এক নম্বরে আল খিতান সার্কামসিশন খিতান পর্যন্ত সুন্নাতে খাতনা এটা ন্যাচারাল এটা হেলদি স্বাস্থ্যকর বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে ঠিক কিনা দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার ওই বাচ্চা মরে যাচ্ছে এরকম ঘটনা আছে না নাই মানুষ যেন বাচ্চাদেরকে খাতনা করাতে ভয় পায় কত সুদূর প্রসারী ষড়যন্ত্র ডক্টররা এত চমৎকার ভাবে খাতনা করাচ্ছে ওখানে বাচ্চা মরে যাচ্ছে আর আমাদের সময়ে সব হাজাম দিয়ে ঠিক কিনা মনে আছে তো নাকি হ্যাঁ হাজাম দিয়ে খাতনা হয়ে যেত কিছুই হয় নাই সবাই সুস্থ হেলদি আর এখন ডক্টররা খাতনা করে এখানে বাচ্চা মরে যায় এটা ষড়যন্ত্র ইটস এ বিগ কনস্পিরেসি এই কনস্পিরেসি গুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে ঠিক কি না এক নম্বরে খামসুন মিনাল ফিত্রা আল খিতান সার্কামসিশন
মুসলমানি করা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নাতে খতনা করেছেন আচ্ছা দুই নাম্বার আল ইস্তিহদাত পিউবিক হেয়ারস যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম এগুলো পরিষ্কার করে রাখা নাতফুল ইবিত বগলের পশম পরিচ্ছন্ন করে রাখা তাকলিমুল আজফার আঙ্গুলের নখ কেটে রাখা নখ অনেক এত বড় বড় করে রাখে দেখবেন আছে না নাই করা যাবে না ময়লা জমে থাকে আনহেলদি খুবই বিশ্রী নখ ছোট রাখতে হবে কার কার নখ বড় আমি দেখতে যাব না ভয় পাবেন না আবার জাস্ট বলে দিলাম নিজের সাথে নিজে বোঝাপড়া করে নিয়েন আচ্ছা তাকলিমুল আজফার গেল কসু শারিব মোচ ছোট রাখা এই হাদিসে পাঁচটা আরেকটা হাদিসে আছে ইফাউল লুহা দাড়িকে ছেড়ে দেওয়া দাড়িকে মাফ করে দিবেন আর মোচকে ছোট করবেন বুঝতে পারছেন অনেকে দেখবেন এইটারে রাখে বড় এদিকে নাই এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করব না ভয় নাই ফিল ফ্রি ফিল লাইক হোম আপনি সানন্দে আলোচনা শুনেন জাস্ট এই টেক অ্যাওয়ে মেসেজ নিয়ে যাবেন দিস মেসেজ ইজ এ টেক অ্যাওয়ে মেসেজ ফর টুডে সাথে করে নিয়ে যাবেন নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন এবং দৃশ্যমান এই একটা সুন্না নিয়ে কবরে যাওয়া যায় সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন আপনার দামি ব্লেজার তো সাথে যাবে তাই না হ্যাঁ আইফোন 15 16 যাবে না ব্যাংক ব্যালেন্স জুয়েলারি অর্নামেন্টস সঞ্চয়পত্র এফডিআর হ্যাঁ বিএমডব্লিউ যাবে না দৃশ্যমান দেখা যায় অ্যাপারেন্টলি দেখা যায় দৃশ্যমান একটা সুন্না নিয়ে আপনি কবরে যেতে পারবেন এটা কি দাড়ি যারা দাড়ি রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম ভাববেন যে আমার রাখা উচিত কিনা আমি জোরাজুরি করি না কখনো জোরাজুরি করি না কারণ জোরাজুরি না করে আমি ফল পাইছি বেশি আলহামদুলিল্লাহ জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি হয়ে যায় মানুষ গ্রহণ করে আলহামদুলিল্লাহ জাস্ট উপস্থাপন করলাম যারা এটা বড় করেন নাই বড় করে দিবেন মোচ ছোট করে ফেলবেন আচ্ছা তারপর লাজুকতা লজ্জা লজ্জাশীলতা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত মেসোয়াক করা ফিতরাতের অন্তর্ভুক্ত মেসোয়াক করেন তো আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের আগে সর্বশেষ আমল মেসোয়াক প্রিয় ভাইরা মেসোয়াক করবেন সব নবীরাই যেগুলো বললাম লিস্ট আরেক হাদিসে আছে মদমদা ইস্তিংশাক নাকে পানি দেওয়া কুলি করা গার্গেল করা মানে ক্লিনলিনেস দেখেন ইসলাম ফিতরাতকে কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে ক্লিনলিনেস পরিচ্ছন্নতা যেখানে ইসলাম আছে সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফিউম দিতেন মেসোয়াক করতেন সব সময় টিপটপ থাকতেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এগুলো অল এবং ফিতরা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত তো তাহলে ফিতরাত কি জিনিস হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আলোচনার এই পর্যায়ে এসে ফিতরাত কি এটা বুঝতে পারছেন না সবাই এবার বলেন এই ফিতরাতকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই আমাদের থেকে আমাদের ফিতরাত যদি কেউ সরিয়ে দিতে চায় হ্যাঁ মানবো আমরা বলেন ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার মুসলিম আইডেন্টিটি সরিয়ে দেওয়া ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার শেকড় থেকে আমার কানেকশনকে বিচ্ছিন্ন করে দেওয়া এর জন্য ফিতরাতের সাথে আমাদের অ্যাটাচমেন্ট কানেকশনের দরকার আছে না নাই বলেন কানেকশন লাগবে তো ফিতরাতের সাথে লাগবে আমরা যেন আমাদের ফিতরাতকে প্রিজার্ভ করি সংরক্ষণ করি কিন্তু ব্যাপারটা তো এত সহজ না আপনার আপনাকে তো আপনার ফিতরাত নিয়ে থাকতে দেওয়া হবে না নানামুখী দেশি বিদেশি কনস্পাইরেসি এর জাল আপনাকে আষ্টে পৃষ্ঠে রাখবে দেশে বিদেশে নানাভাবে এখন কিভাবে আমাদের এই ফিতরাতকে আল্লাহর দেয়া ফিতরাতকে এই শয়তানের নষ্ট করার যে শয়তানি এজেন্ডা এগুলো কি কি দুই একটা আমি আলোকপাত করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কি সেটা আলোকপাত করে আজকের আলোচনা আমি শেষ করব কনক্লুডিং রিমার্কস টানবো সময়তে শুধু তাহলে আমরা আলোচনার এ পর্যায়ে এসে বুঝতে পারলাম আল্লাহর দেয়া এই ফিতরাতকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার নানা আয়োজন আমাদের সমাজের মধ্যে আছে আমাদেরকে বেঁচে চলতে হবে প্রিকশন থাকতে হবে প্রিকশন মেজারমেন্ট নিতে হবে সাবধানে থাকতে হবে কিভাবে আমাদের এই ফিতরাতকে ধ্বংস করা হচ্ছে দেখেন এক নাম্বার আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে নাম্বার ওয়ান আমাদের লাইফস্টাইলে ব্যাপক চেঞ্জ এসেছে লাস্ট কয়েক দশকে আপনি দেখেন সিম্পল একটা উদাহরণ যদি বলি আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাবাতে ওয়াজা আলনা লাইলা লিবাসা ওয়াজা আলনা নাহারা মাআশা আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য লিবাস মানে এটা অন্ধকারের আবরণ দিয়ে গোটা বিশ্বকে ঢেকে দেয় নিঝুম নিস্তব্ধ রাত্রি ঘুমের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য রাত কিসের জন্য ওয়াজা আলনা নাহারা মাআশা
আর আমি দিনকে বানিয়েছি প্রাণচঞ্চল দিনের বেলা আপনি কাজ করবেন সূর্য আছে এনার্জি পাবেন তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য দিন হচ্ছে কাজের জন্য দেখেন শয়তান এটা চেঞ্জ করে দিচ্ছে এখন এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না এই যে এটা এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না একজন বলছে ঠিক এই সমস্যাটা আছে না ভাই হ্যাঁ এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেড়ে নিয়েছে এই ডিভাইস সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয় এটার নাম মেলাটোনিন ডাক্তার যারা আছেন আপনারা জানবেন মেলাটোনিন যখন নিঃসরিত হয় আমাদের একটা ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে ইজিলি ঘুমানো যায় আবার যখন সূর্য সকালবেলা ওঠে এই মেলাটোনিন কমতে থাকে আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন এনথুজিয়াস্টিক হয়ে উঠবেন আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন আবার কাজ করতে পারবেন এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায় আমরা যেন রাতে ঘুমাতে না পারি যত আয়োজন আছে না নাই হ্যাঁ নাইট ক্লাব নাইট লাইফ রাতের এইটা সেইটা মোবাইল মুভি হ্যাঁ আছে না নাই বলেন অনেকেরই এখন যে সমস্যা ইনসমনিয়া সমস্যা রাতে ঘুম আসে না ইনসমনিয়া আপনি বলেন গ্রামে যারা বড় হইছেন বাংলাদেশে রাত 8টা 9টার দিকে আমাদের দাদা পরদাদারা ঘুমায়া একেবারে শেষ রাত 9টার দিকে একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো আজ থেকে 30 বছর আগে একটা লোক কি জেগে আছে 9টায় জেগে আছে রাত 12টা 1টা বাজতে এদের প্রথম দফা শেষ ঘুম ঠিক কি না যখন আমাদের বেডে যাওয়ার সময় হয় না 12টা 1টাতে আমাদের বেডে যাওয়ার সময় হয় না ঠিক কি না আমাদের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করছে দেখছেন হ্যাঁ আমাদের লাইফস্টাইল কে এইভাবে কৌশলে চেঞ্জ করে দেয়া হচ্ছে লেটস মুভ অন আমরা এবার যদি আমাদের ডায়েটরি কথা খেয়াল করি আমরা যা খাই দেখেন এটাও করাপ্ট করে ফেলছে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিয়েছে আমরা এখন কি খাই দেখেন খেয়াল করে দেখেন প্রসেসড ফুড খাই হ্যাঁ টিনজাত দ্রব্য যেটা আছে খাদ্য এটা আমরা খাই জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুডগুলো খাই ফলে আগে আমাদের মুরব্বীরা বাপ দাদারা যে এনার্জি পেত ওই এনার্জি আমাদের গায়ে নাই ঠিক কিনা বলেন আমাদের ফুড করাপ্ট হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেলে বলে লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না গরুর গোশত খেলে আমি দেখি না এরকম বলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনারা মিট খেতেন না ভাইরা ফ্রেশ মিট মরুভূমির ক্যাকটাস গুলমলতা খেয়ে যে খাসি দুম্বাগুলো ওগুলো খাইলে এমনিতে শরীরের ভেতরে এনার্জি চলে আসে ঠিক কিনা বলেন এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি ফাস্ট ফুড আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন ভালো মাছ খেতে দিলে খায় না ভেজিটেবল দিলে খায় না কি খাবে ওরা আমি জানি কি খাবে শুনেন সসেজ খাবে দেন পিজা খাবে ইনস্ট্যান্ট যে স্যুপ আছে নুডলস আছে এগুলো খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে ঠিক কিনা তাহলে আমাদের ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি সুখে আছি আমাদের বাপ দাদারা চোদ্দ পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না এটা ভুল অ্যাবসলুটলি রং আমাদের দাদা পরদাদারা যে সুখ করে গেছে ওই সুখের স আমরা দেখি না নিজেদের হাতে রোপণ করা শাকসবজি তারা খেত পালা গাভীর দুধ খেত নিজেদের পুকুরের মাছ খেত না আছে ফরমালিন না আছে মেডিসিন না আছে কেমিক্যাল খালি এনার্জি আর এনার্জি ঠিক কিনা বলেন রাত হলে ঘুমিয়ে যেত সকালবেলায় এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে ওই এনার্জি আমাদের আছে হ্যাঁ এই ফিতরাতকে ধ্বংস করে দেয়া হচ্ছে সম্মানিত শ্রোতা তিন নম্বর ফিতরাতকে ধ্বংস করার শয়তানের সবচেয়ে বড় যে এজেন্ডা সেটা হচ্ছে অশ্লীলতা সেটা কি শালীনতা লাজুকতা নাই এটা সমাজ থেকে বিদায় নিস লজ্জা শরম নাই যে যত উলঙ্গ হতে পারবে বাংলাদেশে আমাদের শোবিজের কথা যদি বলি যেই নায়িকা যত উলঙ্গ সে নাকি তত সাহসী নারী যত উলঙ্গ হবে তত সাহসী দেখছেন ক্রাইটেরিয়া দেখছেন কিভাবে ফিট করছে নাউজুবিল্লাহ মাত্র তিনজন বলছে লাজুকতা নাই শরম নাই হায়া নাই বিষ্ণু বলেছেন যার লজ্জা নাই তার ইমানই নাই আল্লাহ পর্নোগ্রাফি বাস্তব হলে বলতে হবে কথাগুলো খুব স্পর্শকাতর কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে পর্নোগ্রাফি এখন সহজলভ্য হয়ে গেছে আগে এই জাতীয় জিনিসের অ্যাক্সেস যদি কোনো মানুষ নিতে চাইতো সে নানাভাবে অনেক চড়াই উৎরাই পেরিয়ে অ্যাক্সেস নিত এখন প্রত্যেকের এই যে পর্ন হাব হয়ে গেছে এটা মিথ্যা বললাম নিজেকে নিজে প্রশ্ন করুন এগুলোর ফলে আমরা কি হারিয়েছি আমাদের
দাম্পত্য জীবনের সুখ আমরা হারিয়েছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার একসাথে লিভ ইন করা লিভ টুগেদার করা এই অশ্লীলতা এগুলোর কারণে দাম্পত্য জীবনের যে সুখ আমরা হারিয়েছি ফিজিক্যাল ফিটনেস আমরা হারিয়েছি আর এই অশ্লীলতার একেবারে লেটেস্ট ভার্সন যেটা সেটার নাম হচ্ছে এলজিবিটিকিউ নাম শুনছেন হ্যাঁ সমকামিতার নাম শুনছেন না এদের আইকন হচ্ছে রেইনবো রংধনু হ্যাঁ এই রংধনু হচ্ছে এদের আইকন এরা এই বিকৃত যৌনাচারকে প্র্যাকটিস করে এটা ধাপে ধাপে শয়তান তো একবারে নিয়ে আসবে না শয়তান কিন্তু 104 কিতাবের আলেম আপনি তো কোরআনের মুফাসসির আপনারে হারানোর জন্য আরো 103 কিতাব আগেই মুখস্থ করে রাখছে সে মুসা আলাইহিস সালামকে ডিল করেছে সে জেসাস ক্রাইস্টকে ডিল করেছে সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডিল করেছে সে কোটি কোটি মানুষকে ডিল করেছে হাজার হাজার নবীকে সে ডিল করেছে সে 104 কিতাবের আলেম হ্যাঁ ইটস নট এ জোক আপনি শয়তানের পাদে ফা দিবেন না এই ফাদে পা আপনার দিতেই হবে এমন ভাবে সে আষ্টে পৃষ্ঠ আপনাকে বেঁধে রেখেছে এলজিবিটিকিউ বিকৃত যৌনাচার এটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম গত 2 বছর আগে আমি ওখানে বলেছি যে সম লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ যারা বোধ করে তাদেরকে একটা আলাদা দেশ দিয়ে দিলেই কেল্লাপতে ঠিক কি না আচ্ছা ছেলে ছেলে যদি বিয়ে করে নাউজুবিল্লাহ মেয়ে মেয়ে যদি বিয়ে করে যারা এলজিবিটি কে সাপোর্ট করে সমকামিতাকে সাপোর্ট করে এদেরকে ধরেন আমরা একটা দেশ দিয়ে দিলাম যে তোমরা এই দেশে থাকো এই আইল্যান্ডে থাকো উইদিন 50 ইয়ার্স দে উইল বি কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার 50 বছরের ব্যবধানে ওরা নাই হয়ে যাবে ঠিক কি না কারণ ওদের কোনো প্রজন্ম থাকবে ছেলে ছেলে বিয়ে হইলে কোনো জেনারেশন আছে নারীতে নারীতে বিয়ে হইলে কোনো প্রোডাক্টিভিটি আছে এমনি ভ্যানিশ হয়ে যাবে তাহলে এই শয়তানের অশ্লীলতার যে এজেন্ডার নিউ ভার্সন হচ্ছে এলজিবিটিকিউ নামের বিকৃত যৌনাচার এটা যখন পৃথিবীর সব ধর্ম অপোজ করতে শুরু করেছে নতুন যে লেটেস্ট ভার্সন আসছে সেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডারিজম নাম শুনছেন ট্রান্সজেন্ডার নামটা শুনেন না আপনারা এই যে আমাদের বাংলাদেশে আমাদের শরীফ থেকে শরীফ হয়ে তো পেয়ে গেছে এটা নিয়ে তো আমি স্ট্যাটাস দিছি ওটা তো জাতীয় দৈনিকগুলোতে কভার হয়েছে গোটা দেশে ব্যাপক শেয়ার হয়েছে আলেম ওলামারা প্রতিবাদ জানিয়েছে সচেতন মা বাবারা কনসার্নড হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে ব্রিফিং করতে বাধ্য হয়েছে সাময়িকভাবে এগুলো সব সরায় নিতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ বলে তো খুশি হওয়ার সুযোগ নাই ইউ হ্যাভ টু ওন ইউর রিলিজিয়ান আপনার ধর্মকে আপনার স্ট্রিক্টলি ওন করতে হবে ঠিক কি না এগুলোর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করতে হবে ট্রান্সজেন্ডারিজম এইটার মতো ভাওতাবাজি আজ পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় কিছু আবিষ্কার হয় নাই আজকে যখন বলা শুরু করছি একটু বলি ট্রান্সজেন্ডারিজম বিষয়টা বুঝেন তো আপনারা না সহজ করে বলি সহজ করে আল্লাহর ফিতরাতকে ভেঙে দেওয়া নিজের দেহের উপর অত্যাচার করা মানুষের যে বায়োলজিক্যাল গ্রোথ আছে এটাকে ব্যাহত করা সিম্পলি দ্যাটস ইট এটাই ট্রান্সজেন্ডারিজম ছেলে সে নিজের দেহের মধ্যে অস্ত্রোপচার করে জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করে কাটাকুটি করে মেয়ে হইতে চায় দিব্যি মেয়ে ও কাটাকাটি করে দেহের মধ্যে আপনার হরমোন পুশ করে সার্জারি করে সে ছেলে হইতে চায় আসলে কি হইতে পারে রাস্তাঘাট ঘাটে মাঝে মাঝে দেখা যায় না ওটা কেমন দেখা যায় ছেলেও না মেয়েও না নেহি এদার নেহি ওদার দারমিয়ান মে সাদার বাদার ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম বর্তমান সময়ের প্রচেষ্টা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম এটা কোত্থেকে আসলো আমি একটু হিস্ট্রিটা আপনাদেরকে বলি এটা আসছে জেন্ডার ডিসফোরিয়া থেকে জেন্ডার ডিসফোরিয়া ডিসফোরিয়া মানে হচ্ছে ডিসকমফোর্ট আনহ্যাপিনেস মানে মানুষ তার জেন্ডারে হ্যাপি না আমি ছেলে তো আমি হ্যাপি না আমার পুরুষত্বে আমি মেয়ে তো মেয়ে হয়ে হ্যাপি না তারা মনে করে সে দেখতে পুরুষ হলেও বা নারী হলেও তার পুরুষ বা নারী সত্তা ভুল দেহে আটকা পড়ে আছে তাদের দাবি হচ্ছে মানুষের পরিচয়ের ক্ষেত্রে শরীর গুরুত্বপূর্ণ নয় মন নাকি গুরুত্বপূর্ণ মন যা চায় সেটাই নাকি সে দেখতে কমপ্লিটলি 100% পুরুষ পুরোপুরি সে পুরুষ কিন্তু সে বলে আমি মনে মনে নারী সো সমাজ আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে এরকম গাঁজাখুরি কথা জীবনে আমরা শুনছি
দেখতে দিব্যি নারী ওই নারীর মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডও হয় আবার সে গর্ভবতীও হয় কিন্তু বলে আমি মনে মনে পুরুষ আমাকে পুরুষ স্বীকৃতি দিতে হবে চিন্তা করছেন দেখতে পুরো পুরুষ দুই বাচ্চার বাপ বলে মনে মনে নারী তারপরে নারীদের কস্টিউম নেয় বেশভূষা নেয় হরমোনাল ট্রিটমেন্ট করে সার্জিক্যাল ট্রিটমেন্ট করে ছেলে থেকে নারী হতে চায় নারী থেকে ছেলে হতে চায় কেন হতে চায় বলে জেন্ডার ডিসফোরিয়ার কারণে আমি হ্যাপি না আমি যে ছেলে এতে আমি হ্যাপি না এই জেন্ডার ডিসফোরিয়া জেন্ডার থিওরির এই কথাটা এটা পুরোপুরি ঈমানের সাথে সাংঘর্ষিক কিভাবে আমি বুঝাই দিচ্ছি আমাদের ইসলামের ঈমানের একটা বুনিয়াদি শিক্ষা হচ্ছে আর রেদা বিল কাদা আল্লাহ যে ফয়সালা ওই ফয়সালা আপনাকে হ্যাপি থাকতে হবে আমি ছেলে হিসেবে যে দুনিয়াতে আসছি আমার ইচ্ছা আসছে না আমার ইচ্ছা বলে কার ইচ্ছায় আচ্ছা আমার স্ত্রী সে যে নারী এটা কি তার ইচ্ছায় নারী হইছে বানিয়েছে কে আমার পিতা কে হবে আমি কোন বংশে আসব কোন দেশে আসব আমার ইচ্ছা আসছে এই ফয়সালাটা দিয়েছে কে প্রিয় ভাইরা আর রেদা বিল কাদা আল্লাহর ফয়সালাকে আপনার মেনে নিতে হবে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে আর রেদা বিল কাদা আল্লাহর যে ফয়সালা এই ফয়সালা আপনাকে মেনে নিতেই হবে কারণ আমরা যে ঈমান আনি ও ঈমানের স্বীকৃতিতে আমরা বলেছি আমানতু বিল্লাহি আমরা আল্লাহর উপর ঈমান আনলাম ও মালাইকাতিহি ফেরেশতাদের উপর ও কুতুবিহি আল্লাহর কিতাব ও রাসূলিহি রাসূল এরপরে কি বলি ও বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ভাগ্যলিপির উপর আমরা ঈমান আনি আর ভাগ্যটাকে ফিক্স করে দিয়েছে কে বিষ্ণু সাহেব ইসলাম যখন দোয়া করতেন তিনি বলতেন মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আল্লাহ তুমি আমার ব্যাপারে যে ফয়সালা নিয়েছো এটাই ইনসাফ এটাই জাস্টিস এর চেয়ে বড় জাস্টিস আর হতে পারে না ঠিক কি না আমাকে ছেলে বানিয়ে কি আল্লাহ আমার উপর বেইনসাফি করছে আস্তে বলেন কেন বেইনসাফি করেছে হ্যাঁ যারা নারী তাদেরকে নারী বানিয়ে কি আল্লাহ বেইনসাফি করেছে আল্লাহ যেটা ফিক্স করেছেন সেটাই হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা মায়ের পেটে থাকতেই আমাদের চেহারা কেমন হবে আমরা নারী হব না পুরুষ হব এটা ফিক্স করে দিয়েছে কে আল্লাহ এজন্য জেন্ডার ইস্যুটা এটা বাইনারি ইদার মেল অর ফিমেল মনে মনে নারী মনে মনে পুরুষ হওয়ার কোনো সম্ভাবনা কোনো সুযোগ মনে মনে তো অনেক কিছু হওয়া যায় কি বলেন আমার মনে যা চায় আমি তা ভাবতে পারি না এটার কোনো ধরাবাধা নিয়ম আছে আমি মনে মনে ভাবলাম আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তো কি হইছে মনে মনে আমি ভাবলাম আমি সৌদি বাদশাহ দ্য কিং অফ সৌদি আরাবিয়া তো কি হইছে মনে মনে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট তো কি হইছে এটার কোনো খাওয়া আছে বাংলাদেশে আমরা যখন ছোট একটা গান খুব বাজত পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন অনেক কথাই বলবে এটা শোনার সুযোগ আছে কেন নাই এর কারণ মানুষের মন বা কল্পনা এটা লাগামহীন একটা বিষয় যেটাতে শয়তান নানান ফোন দিয়ে এটার উপর কন্ট্রোল করতে পারে শয়তান আপনার চিন্তা কল্পনা ইমাজিনেশন এটার উপর নিয়ন্ত্রণ নিতে পারে এবং নেতিবাচক বাচকভাবে এটাকে প্রভাবিত করতে পারে খুব দ্রুত শয়তান এটাকে পরাস্ত করতে পারে যদি না আপনার মন ওহির জ্ঞান দিয়ে আলোকিত হয় যারা ওহির জ্ঞানে আলোকিত এনলাইটেন বাই দ্য রেভিলেশন তার মনকে পরাস্ত করা এত সোজা না এজন্য শয়তানের কাজ হচ্ছে আপনার মনের উপর নিয়ন্ত্রণ নেবে আল্লাহ তাআলা বলছেন ওয়া যাইয়ানা লাহুম শাইতানু মা কানু ইয়ামালুন তাদের এই খারাপ কাজগুলোকে শয়তান ডেকোরেট করে বিউটিফাই করে গ্লোরিফাই করে সিগনিফাই করে আপনার সামনে উপস্থাপন করে এটা শয়তানের কাজ এবং এই আকৃতির বিকৃতি ঘটানো এটা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল নাউজুবিল্লাহ মিন সালিক শয়তান বলেছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ আল্লাহ আপনি আমার জান্নাত থেকে বের করে দিলেন আপনি আমাকে অপমান করে শয়তানুর রাজিম বানালেন অভিশপ্ত শয়তান আমিও দেখে নেব ওয়ালা আমুরান্নাহুম আমি আপনার বান্দাদেরকে আদেশ করব ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ আপনার বান্দারা তাদের আকৃতি বিকৃতি করবে দেখবেন অনেকে এই জায়গায় ছিদ্র করে একটা দুল পরে আছে না নাই এই যে এখানে দেখছেন পুরুষ হয়ে এখানে দুল পরবে জিব্বার মধ্যে রিং লাগায় অনেকে এই চোখের এখানে ছিদ্র করে তো এরকম আছে না নাই আছে
আপনি খেয়াল করলে দেখবেন কারণ নাম বলার দরকার নেই এরকম অনেকে আছে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আকৃতির বিকৃতি আমি ঘটিয়ে ছাড়ব এই পৃথিবীর বুকে সম্মানিত সুধি এই যে জেন্ডার থিওরি এটা হচ্ছে পুরোটাই একটা শয়তানি এজেন্ডা একটা ভাওতাবাজি জেন্ডার ইস্যুটা এটা কমপ্লিটলি বাইনারি হয় নারী নয় পুরুষ এবং আল্লাহ পৃথিবীতে সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন হয় নারী নয় পুরুষ আওয়াজ করে বলেন হয় নয় পুরুষ আল্লাহর সৃষ্টিকে চাইলেই বদলে ফেলা যায় না তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এই জোড়াকে ভেঙে দেওয়ার ক্ষমতা গোটা বিশ্বের কারো নাই সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আদম আলাইহিস সালামকে বানালেন সেখান থেকে হাওয়াকে বানালেন আদম হাওয়া থেকে পৃথিবীর লক্ষ লক্ষ নারী পুরুষকে তিনি বানিয়েছেন ঠিক কি না সূরা হুজুরাতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম মিন যাকারিন ওয়া উনসা হে মানব সকল আমি এক নারী এক পুরুষ থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি ওই পুরুষটার নাম কি আদম আলাইহিস সালাম নারীটার নাম কি হাওয়া আলাইহিস সালাম এবং সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসা যাকারুকাল উনসা এন্ড দ্য মেল ইজ নট লাইক ফিমেল পুরুষ নারীর মতো নয় নারী পুরুষের মতো নয় প্রত্যেকই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফিচার নিয়ে পৃথিবীতে এসেছে ঠিক কিনা বলেন এখন এই ভাওতাবাজি যদি কেউ আপনারা গিলাইতে চায় গিলবেন শোনাইতে চাইলে শুনবেন এই এজেন্ডাগুলোকে স্থান দেওয়া যাবে এখন যেমনি শক্তভাবে না বলছেন সব জায়গায় এরকম না বলে দিবেন পাওয়া যাবে তো গোটা বিশ্বব্যাপী পশ্চিমারা এটা গিলাইতে চায় উগান্ডা কিছুদিন আগে এলজিবিটি কিউ নিজেদের দেশে নিষিদ্ধ করে দিছে মৃত্যুদণ্ড তারা জারি করছে যারা এটা করবে প্রমাণিত হবে এটার সাথে সাথে যুক্তরাষ্ট্র তাদের ফান্ডিং বাতিল করে দিয়েছে আইএমএফ এর মাধ্যমে সব বাতিল আমাদের সবচাইতে দামি অ্যাসেট হচ্ছে ঈমান আমাদের সবচাইতে দামি অ্যাসেট কি ঈমান তাহলে আমরা বুঝলাম সুস্থ কোন পুরুষ হরমোন চেঞ্জ করে কাটাকাটি করে সার্জারি করে নারী হতে পারবে সুস্থ নারী কাটাকাটি করে হরমোন চেঞ্জ করে পুরুষ হতে পারবে পারবে না এখানে অনেকে হিজরা ইন্টারসেক্স যারা হারমোফ্রোডাইট তাদের সাথে ব্যাপারটাকে মিলিয়ে ফেলে না হিজরা ইজ এ ডিফারেন্ট ইস্যু ইংরেজিতে বলে ইন্টারসেক্স হিজরা এরা জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে জন্মায় জেনেটিক ডিফর্মিটি নিয়ে জন্মায় ইংরেজিতে বলে ডিএসডি ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট লাখখানিক মানুষের মধ্যে দুই একজন হিজরা থাকবে কিন্তু সুস্থ দিব্যি পুরুষ নারী হতে পারবে সুস্থ দিব্যি নারী পুরুষ হতে পারবে তাহলে হিজরার ইস্যুটা আলাদা এদের ক্রোমোজোমের মধ্যে একটু ঝামেলা থাকে ফলে তারা চিকিৎসা নিতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হিজরা ছিল তবে কোন হিজরা যদি বলে এটা আমার জন্য পরীক্ষা আমি এই এটার মধ্যেই থাকব এতেও সে সওয়াব পাবে কিন্তু সে ট্রান্সফার হতে পারবে শিফট হতে পারবে তাহলে এই ট্রান্সজেন্ডারিজমের ভাওতাবাজি কি ক্লিয়ার হ্যাঁ এটা মানসিক রোগ যার মনের মধ্যে সমস্যা সে চিকিৎসা নেবে আমাদের যদি রোগ হয় আমরা কি রোগকে প্রমোট করতে বলি না চিকিৎসা নেই তাহলে যারা বলে আমি মনে মনে পুরুষ এটা তার মনের রোগ এটা কি আমরা প্রমোট করব না তাকে চিকিৎসা দিব তার মানে তাদেরকে কাউন্সিলিং করতে হবে ঠিক কি না এদেরকে বুঝাবেন কাউন্সিলিং করবেন এদের হেদায়েতের জন্য দোয়া করবেন ইসলাম এ ব্যাপারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে কি হুঁশিয়ারি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন্নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিল রিজাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই পুরুষের উপর লানত করেছেন যেই পুরুষ নারী সাজতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই নারীকে লানত করেছেন যেই নারী পুরুষ সাজতে চায় এদের উপর আল্লাহ আল্লাহ রাসূলের লানত স্পষ্ট হুঁশিয়ার ইসলামের ক্লিয়ার কাট এবং যারা এই অশ্লীলতাকে সমাজে ছড়াতে চায় তাদের ব্যাপারে কোরআন কি বলে শুনুন সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরা এই অশ্লীলতাকে যারা বিশ্বাসীদের মধ্যে ছড়াতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন মর্মন্তুদ শাস্তি প্রস্তুত রেখেছে কে তাহলে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে সম্পর্ক আছে তাহলে আজকের প্রোগ্রাম থেকে আমরা ট্রান্সজেন্ডারিজমকে না বলে দিলাম আওয়াজ করে সবাই বলেন নো নো এই আপনাদের গলার আওয়াজ নো রোজার কারণে ক্লান্ত হয়ে গেছেন
তাহলে এলজিবিটিকিউ এবং ট্রান্সজেন্ডারিজম কে উইসমা এমসি এর বলরুম থেকে আজকে আমরা কি বলে দিলাম নো বলে দিস এখন এই যে চলতেছে এটা কনসিকোয়েন্স কি ফলাফল কি এক নাম্বার এভাবে যদি চলতে থাকে আমরা যদি আমাদের ভয়েস রেজ না করি তাহলে সমাজে এই বিকৃত যৌনতার প্রসারে ছেয়ে যাবে যৌন নৈরাজ্য বিস্তারে এটা ভূমিকা রাখবে নাম্বার 1 কনসিকোয়েন্স আমরা কি এটা চাই আচ্ছা আপনার মেয়ে কয়েকদিন পরে বলল আমি ছেলে আমি হরমোন চেঞ্জ করব এরপরে আমি কাটাকাটি করব দেহের উপরে আমার জেনিটালিয়া যেগুলো আমি কেটে কেটে ফেলে দিব আপনি মেনে নেবেন আপনার ছেলে যদি আয়শা এই আবদার করে আপনি মেনে নেবেন কখনোই আমরা মেনে নেব না ঠিক কি না তাহলে এই হচ্ছে এক নাম্বার কনসিকোয়েন্স দুই নাম্বার কনসিকোয়েন্স কি দুই নাম্বার কনসিকোয়েন্স হচ্ছে এটা কৌশলে এলজিবিটিকিউ কে লেজিটিমেট করতে চায় তারা এটার পায় তারা করতেছে অর্থাৎ সমযৌনতার বাজারকে তারা রমরমা করতে চায় কথা বুঝতেছেন কারণ যখন তারা এলজিবিটিকিউ নিয়ে আসলো সমযৌনতার কথা নিয়ে আসলো এটাকে সবাই ঘৃণা করে সমকামিতাকে সব ধর্ম ঘৃণা করে না সব দেশের লোকেরা ঘৃণা করে না ছেলে ছেলে বিয়ে করবে আপনার এটা শুনতে ভালো লাগে আস্তে বলেন কেন ভালো লাগে মেয়ে মেয়ে বিয়ে করবে আপনার ভালো লাগে শুনতে তো সবাই যখন এটারে ঘৃণা করে এটা যখন সমাজে চলে না এখন অধিকারের নামে তারা ট্রান্সজেন্ডারিজম নিয়ে আসছে কিভাবে নিয়ে আসতো দেখেন আসলে ছেলে আসলে কি ছেলে এখন বলে আমি মনে মনে মেয়ে আমার স্বীকৃতি দাও আমি নারী আমি ট্রান্স নারী তো তার স্বীকৃতি দেওয়া হলো ঠিক আছে তুমি নারী এখন সে যখন নারী স্বীকৃতি পেয়ে গেল একজন নারী বিয়ে করবে কাকে একজন পুরুষকে তো নারী আর পুরুষ বিয়ে হলো আসলে কি নারী পুরুষে বিয়ে হয়েছে কিসে কিসে হয়েছে বলেন তো পুরুষে পুরুষে এই তো বুঝে ফেলছেন ধরছেন খেলাটা ধরতে পারছেন সুতাটা ধরতে পারছেন আচ্ছা এক নারী বলল আমি মনে মনে পুরুষ আমাকে স্বীকৃতি দাও আমি পুরুষদের সাথে চলবো আচ্ছা দিলাম তোমাকে স্বীকৃতি তুমি পুরুষ তো সে যখন পুরুষ স্বীকৃতি পাইলো সে এখন বিয়ে করবে কাকে একটা নারীকে তাহলে দেখা যাচ্ছে নারী পুরুষে বিয়ে এটা তো ভালো আসলে কি নারী পুরুষে বিয়ে হয়েছে এখানে কি হয়েছে বলেন তো নারীতে নারীতে বিয়ে এটা ধরে ফেলছেন তাহলে ট্রান্সজেন্ডারিজম কে আজকের এই কমিউনিটি হল থেকে আমরা আওয়াজ করে কি বলে দিব নো তিন নাম্বার উত্তরাধিকার সম্পদ বন্টনে সামাজিক বিশৃঙ্খলা হবে কেমন বিশৃঙ্খলা সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাজ্জিল উনসাইয়াইন বাবার সম্পদে ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক সহজ করে বলি ছেলে পাইলে 10 লাখ তাহলে মেয়ে পাবে কথা বুঝতে পারছেন এখন যে মেয়ে 5 লাখ পাইছে সে যদি বলে এখন এখনই তো সুযোগ আমি যদি মেয়ে না হইয়া ছেলে হইতে পারি তাহলে এটা এক মুহূর্তে লাভ দিয়ে 5 লাখ থেকে হয়ে যাবে কত এবার বলে আমি মনে মনে ছেলে আচ্ছা 5 লাখ 10 লাখ তো আমাদের এটা সহনীয় বাংলাদেশের শিল্পপতি যারা আছে যারা 10000 কোটি টাকার মালিক হ্যাঁ 8000 কোটি টাকার মালিক তো শিল্পপতির এক এক শিল্পপতির মেয়ে সে মেয়ে হওয়ার কারণে মনে করেন সে পাচ্ছে 2500 কোটি টাকা তো সে যদি বলে যে না আমি মনে মনে ছেলে আমি সব চেঞ্জ করব তাহলে 2500 কোটির থেকে এটা লাভ দিয়ে কত হয়ে যাবে ঝামেলা আছে না নাই ভেজাল আছে না নাই পাঁচ নাম্বার নারী কোটায় চাকরির আবেদন বেড়ে যাবে আপনারা জানেন নারীদের জন্য বিসিএস এখানে সেখানে একটা কোটা থাকে না এখন অনেক পুরুষ বলবে আমি মনে মনে আমিও আবেদন করব আছে না নাই নারী ক্রিকেটে অংশগ্রহণের হার বেড়ে যাবে আচ্ছা আমাদের সাকিব আল হাসানের সাথে আমাদের তামিম ইকবালের সাথে আমাদের নারী ক্রিকেটাররা কুলায় পারবে ভেরি ইজি আলাদা ছেলেরা খুব অ্যাগ্রেসিভ হয় আগ্রাসী হয় আমাদের যে হরমোন বয়সন্ধিকালে আমাদের যে হরমোনটা নিঃসরিত হয় এটা এটাকে বলে ইংরেজিতে টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরনের কারণে পুরুষরা খুব অ্যাগ্রেসিভ হয় শক্তিশালী হয় তাদের মাসল শক্ত হয় পাওয়ারফুল হয় তো আমাদের নারী ক্রিকেটাররা তো স্বভাবতই আল্লাহর সৃষ্টির কারণে পুরুষদের সাথে পারার কথা না তো এই নারী ক্রিকেটে যে পুরুষরা অংশগ্রহণ করবে ঠিক কিনা কথা কি বুঝতেছেন নারীদের নামাজের জায়গায় যে ঢুকবে নারীদের ওয়াশরুমে যে ঢুকবে শপিং মলে যে চেঞ্জ রুম আছে ওইখানে এ ঢুকবে এখানে ও ঢুকবে এখানে এখন আপনি তো আইডেন্টিফাই করতে পারবেন না সব তো মনে মনে চলতেছে কথা বলেন সব চলতেছে কোথায় নারীদের হোস্টেলে যে ছেলেরা থাকবে মেয়েদের জেলখানায় ছেলেরা যায় ঢুকবে খোদ আমেরিকাতে এই ঘটনা ঘটছে এক পুরুষ এক কি
বলে আমি মনে মনে নারী স্বীকৃতি দাও আমেরিকাতে তো ইজি স্বীকৃতি দিল এবার সে ক্রাইম করছে তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে ঘটনা বুঝতেছেন জেলখানায় নিয়ে গেছে তো সে মূলত পুরুষ কিন্তু সে ট্রান্স নারী বলছে আমি মনে মনে নারী এবার নারী স্বীকৃতি দিয়েছে তো জেলখানায় নিয়ে তারে রাখবে কোথায় সে তো নারী স্বীকৃতি পাইছে এবং উইমেন প্রিজনারদের সাথে নিয়ে রাখছে মহিলা নারী কয়েদীদের সাথে যখন রাখছে ওইখানে ঢুইকা সে এক নারীকে দর্শন করছে ঘটনা বুঝতে পারছেন এবার পুলিশ তার এখান থেকে বের করে নিয়ে আসছে কি সোশ্যাল কেওস তৈরি হতে যাচ্ছে এটার কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে সাত নাম্বার যারা এটা করে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় কারণ স্বাভাবিক আপনি ছেলে থেকে যদি মেয়ে হন আপনার মধ্যে হরমোন আছে টেস্টোস্টেরন আপনি যদি এস্ট্রোজেন মেয়েদের হরমোনের নাম হচ্ছে এস্ট্রোজেন এস্ট্রোজেন হরমোনের কারণে মেয়েদের কণ্ঠ চিকন হয় আর টেস্টোস্টেরনের কারণে আমাদের গলার স্বর মোটা হয় আমরা একটু অ্যাগ্রেসিভ হই মেয়েরা একটু কোমল হয় তাদের গায়ে চর্বির পরিমাণ বেশি হয় ছেলেদের মাসল শক্ত হয় এটা ভেরি ন্যাচারাল ভেরি ন্যাচারাল কিন্তু আপনি যখন এই জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করবেন আপনি যখন হরমোন পুশ করতে থাকবেন আপনার দেহের কি অবস্থা হবে বলেন তো এরকম আমেরিকাতে খোদ আমেরিকাতে এরকম অনেক হইছে সে ছিল ছেলে সে বলে আমি মনে মনে নারী তো হইল নারী ইনজেকশন পুশ করছে নারীদের হরমোন পুশ করেছে কাটাকাটি করছে 10 বছর পরে দেখে না এটা ভালো লাগে না তখন বলে না আমি ছেলে ছিলাম ছেলেই হব আবার কাটাকাটি শুরু তার দেহের অবস্থাটা কি বলেন তো আমি আর ভিতরে যে খোলাসা করে বললাম না তার জেনিটালি গুলো সে যখন কেটে কুটে এরকম করছে তার দেহের অবস্থাটাকে চিন্তা করেন তখন তাদের মধ্যে হতাশা কাজ করে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি এই যে জন মানি নামে একজন যে জেন্ডার থিওরি আবিষ্কার করছে সে দুইটা ছেলে কানাডার ব্রুস রেইমার আর ব্রায়ান রেইমার এই ছেলেদের উপর কি অত্যাচার করে কিভাবে জেন্ডার থিওরি আবিষ্কার করছে এটা নিয়ে অনেক রিসার্চ আছে অনেক বই আছে এই দুই ভাই তাদের দেহের উপর এরকম অত্যাচার করার কারণে ছেলেগুলো একবার মেয়ে বানাইছে আবার ছেলে বানাইছে শেষ সর্বশেষে এই দুই ভাই আত্মহত্যা করছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই বিষাক্ত জেন্ডার থিওরি তাই এই জেন্ডার থিওরির সাথে আমাদের কোনো সম্পর্ক এই ট্রান্সজেন্ডারিজমকে আমরা কি বলবো আওয়াজ করে বলেন নো সর্বশেষ কথা আমাদের করণীয় কি এক নাম্বার করণীয় সচেতনতা বাড়াতে হবে এই যে শরীফ থেকে শরীফা যখন আসছে আমরা প্রতিবাদ করছি না প্রতিবাদ করতে হবে দুই নাম্বার সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে প্রিয় ভাই এবং বোনেরা নৈতিক শিক্ষা মানবিক শিক্ষা নৈতিকতা মূল্যবোধ শিখাইতে হবে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আর্টস এন্ড ইউ অ্যাভয়েড দ্য ফোর্থ আর্ট দ্য রিলিজিয়ন ইউ উইল গেট দ্য ফিফথ আর্ট দ্য রাস্কালিটি একটা বিখ্যাত উক্তি ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আর্টস রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক আপনি যদি আপনার ছেলে মেয়েকে লেখাপড়া হিসাব নিকাশ শিক্ষা দেন and you avoid the fourth r চার নাম্বার r যদি শিক্ষা না দেন ওই r হচ্ছে religion মানে ধর্ম সেটা কি ধর্ম নৈতিকতা মূল্যবোধ যদি শিক্ষা না দেন তাহলে বাই ডিফল্ট পঞ্চম r আপনার ঘাড়ে চেপে বসবে সেটা হচ্ছে the rascality সেটাই হচ্ছে বর্বরতা একটা নষ্ট ভ্রষ্ট প্রজন্ম আমাদের ঘাড়ে চেপে বসবে আমরা কি এই প্রজন্ম চাই তাহলে আমরা আমাদের সন্তানদেরকে যেন নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলি তিন নাম্বার বেশি বেশি তারবিয়া প্রোগ্রাম চালু করতে হবে সন্তানদেরকে তারবিয়া প্রোগ্রামে নিতে হবে নতুন কিছু তারবিয়া প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট আসবে আমরা জানাবো আপনাদেরকে টাইমলি ম্যারেজকে জনপ্রিয় করে তুলতে হবে সময় মতো বিয়ে শেকড়ে ফিরে যেতে হবে আমাদেরকে কারণ বিয়ের শেকড় জান্নাতে বিয়ের শেকড় কোথায় প্রথম যে বিয়েটা এটা কি দুনিয়াতে হয়েছে না জান্নাতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের বিয়ে কোথায় হয়েছে জান্নাতে তাহলে আমরা টাইমলি ম্যারেজকে প্রমোট করব পাঁচ নাম্বার কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে থাকতে হবে ইসলাম হচ্ছে নলেজ বেসড রিলিজিয়ন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড আমাদের ইসলামের কোরআনের প্রথম আয়াত কি ইকরা মানে পড়ো প্রথম কথা কি পড়ো জানো তাহলে বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে এই যে বাংলাদেশ মুসলিম কমিউনিটি আপনাদের জন্য এই কষ্ট করে দিন রাত খেটে এই প্রোগ্রামগুলো আয়োজন করে এখানে আমাদের জানার সুযোগ আছে না নাই এই প্রোগ্রামগুলোতে রেগুলার আপনারা আসবেন তো ছয় নাম্বার দিনকে ইসলামকে ভেতর থেকে ওন করতে হবে উই ওন আওয়ার রিলিজিয়ন ঠিক কিনা এই যে আমাদেরকে দাড়ি রাখতে দেয় না আমরা দাড়ি লম্বা করে দিব আমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে গণ ইফতার করতে দেয় না আমরা গোটা বাংলাদেশে ইফতার প্রোগ্রাম করে সয়লাভ করে দেব আমাদেরকে বোরকা পড়তে দেয় না আমি আরো বেশি ইসলামিক হব
আরো বেশি হিজাব করব আরো বেশি নেকাব করব আমার রিলিজিয়ন কে আমি ওন করব ঠিক কি না ওন করতে হবে আপনি যে মুসলমান এটা নিয়ে আপনাকে প্রাউড ফিল করতে হবে সর্বশেষ 7 নম্বর হচ্ছে দ্বীনি সার্কেল মেইনটেইন করতে হবে উই হ্যাভ টু মেইনটেইন এ ভেরি গুড সার্কেল আপনি যাদের সাথে মিশবেন বসবেন সেটার একটা ইনফ্লুয়েন্স প্রভাব আপনার জীবনে আছে না নাই তাহলে সম্মানিত সুধী যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি ফাআকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাসা আলাইহা লা তাবদীলা লিখলকিল্লাহ যালিকা হুয়া আদ-দীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন তুমি তোমার নিজেকে একনিষ্ঠভাবে দ্বীনের দিকে মনোনিবেশ করাও এবং আল্লাহর ফিতরাতের অনুসরণ করো যে ফিতরাতের উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন বিকৃতি নাই এটাই সুস্পষ্ট দ্বীন অধিকাংশ মানুষই জানে না ঠিক কি না আমরা যেন আমাদের দ্বীনকে আরো মজবুত ভাবে অন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ুন আমিন আমরা যেন আমাদের ফিতরাতকে আঁকড়ে ধরতে পারি এবং ফিতরাতকে ধ্বংস করার নানা ধরনের যে শয়তানি এজেন্ডা এটার বিরুদ্ধে যেন আমরা অবস্থান নিতে পারি আমরা সবাই পড়ি আমিন সম্মানিত সুধী আল্লাহ তাআলা যে ফিতরাতের উপর আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সব সময় যেন এই ফিতরাতের উপর অবশিষ্ট থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু